দর্শক বন্ধু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাইছি দর্শক বন্ধু মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে নিয়ে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না বন্ধু কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে বন্ধু এই পয়েন্টটা একটু আপনাদের মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে শুধু শুনলে হবে না কথার ভিতরে ঢোকার চেষ্টা করতে হবে তাহলেই আপনারা পেয়ে যাবেন জীবনের অন্যতম পরিবর্তনের মুখ তো এই কথাগুলি আলোচনা করতে গিয়ে একটা কথা আপনাদের সামনে না বললেই নয় কথাটা হলো কি ডু নট এভার গিভ আপ ডু নট এভার গিভ আপ দিস গ্রেটেস্ট স্ট্রাগল অফ নাও উইল গিভ ইউ দ্য টাইটেল অফ ভিক্টোরি ফর দ্য রেস্ট অফ ইয়োর লাইফ এই কথাটা গুরুত্বপূর্ণ কথা এর বাংলা ভার্সন করলে কী আসে বন্ধু কখনও হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য দর্শক বন্ধু এই পয়েন্টটা গুলোকে মনে রাখতে হবে এই পয়েন্টগুলোকে যদি আপনি আপনার চলার পথের পাথেও করে নিতে পারেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন হতে বাধ্য নমস্কার দর্শক বন্ধু আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি প্রতিবারের ন্যায় এবারেও সাপ্তাহিক রাশি ফল নিয়ে সপ্তাহ শুরু হতে না হতেই আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে ভালোবাসারা টানে আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে প্রতি সপ্তাহে আপনাদের কাছে আমি হাজির হই তো অক্টোবর মাসের নয় তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ কেমন হতে চলেছে রাশি চক্রের বারোটি রাশি কি বাতাবরণ আনতে চলেছে আপনাদের জন্যে আবার এই অক্টোবর মাসটি হলো বন্ধু আনন্দের মাস অর্থাৎ এই অক্টোবর মাসেই দেবী দুর্গার আগমন এই দেবী দুর্গার আগমনে আপনাদের যারা বুদ্ধিমান মানুষ রয়েছেন তারা একটু অ্যাস্ট্রো সায়েন্সের দিকে চোখ বুলিয়ে নেয় যে অ্যাস্ট্রো সায়েন্স কী ব্যাখ্যা করছে অ্যাস্ট্রো সায়েন্স অনুযায়ী এই অক্টোবর মাসে কি বাতাবরণ কি ফলাফল প্রতিটা রাশি আনতে চলেছে সেই ফলাফল নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাগুলো কিন্তু স্কিপ করে যাবেন তো মনোযোগ সহকারে শুনুন চলে আসছি মূল ট্রপিকে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশির জন্য এই আনন্দের মাসে এই দেবী দুর্গার আগমনের মাসে কী বাতাবরণ আনতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব তো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের আপনাদের আপনারা কিন্তু ব্যবসায় ভালো সুফল লাভ করতে পারেন অর্থাৎ ব্যবসায়িক ইন্ডিকেশন কিন্তু আপনাদের খুব পজিটিভ থাকতে পারে এই রানিং সপ্তাহ এবং যদি আপনারা পুরাতন কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন বা পুরাতন কোথাও যদি পুঁজি আপনারা লাগিয়ে থাকেন সেই ইনভেস্টমেন্টের জায়গা থেকে আপনাদের কিন্তু প্রাপ্তি যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সেখান থেকে আপনি বেশ কিছু মুনাফা লাভ করতে পারেন এই সপ্তাহে আপনি আপনার প্রতিপক্ষ অর্থাৎ আপনার কোন ক্লোজ বন্ধু ক্লোজ বন্ধু তাকে তার সাহায্যে কিন্তু আপনি আপনার ব্যবসায়িক জগৎ আপনার কর্মের জগৎ এগুলো কিন্তু আপনার বেশ ভালো জায়গাতে চলে আসতে পারে তো সুতরাং বন্ধু মনে রাখবেন ব্যবসায়িক বন্ধু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মেষ রাশির বেশ ভালো ইন্ডিকেশান লক্ষ্য করা যাচ্ছে এবার যারা রয়েছেন চাকরিজীবী অর্থাৎ সে প্রাইভেট সেক্টর হতে পারে সেটা গভর্নমেন্টাল সেক্টর হতে পারে যে যে সেক্টরেই কাজ করুন না কেন আপনাদের এই সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো ইনক্রিমেন্ট হতে হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সেখান থেকে আপনারা একটু কেউ বড় দায়িত্ব পেতে পারেন কেউ কর্মের একটা ভালো জায়গা তৈরি করতে পারেন এই রানিং সপ্তাহে তবে সাথে সাথে আপনাদের যদি কোনো পুরাতন কোনো ঋণ থাকে পুরাতন যদি কোনো দেনা থাকে তো এই রানিং সপ্তাহে চেষ্টা করলে কিন্তু সেই দেনাটা আপনাদের সফলতায় অর্থাৎ সেই দেনাটা পরিশোধ হয়ে যেতে পারে তো ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই রানিং সপ্তাহটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এবারে নেক্সট চলে আসবো চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় কর্মজীবন ও ব্যবসায় বেশ শুভ হতে চলেছে এই রানিং সপ্তাহটা আপনি যদি একটু কঠোরভাবে যদি পরিশ্রম করেন যদি আন্তরিকতার সঙ্গে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার সাফল্য আটকানো খুবই মুশকিল আছে তবে কোনো কাজ করার সময় আপনি আপনার শরীরের দিকেও লক্ষ্য রাখবেন কারণ প্ল্যানেটের পজিশান যা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের দৈহিক কোনো পীড়া বা শারীরিক কোনো প্রবলেম আপনার হয়তো আসতে পারে কঠোর পরিশ্রমের জন্য এই সপ্তাহে আপনার একটু ঋতু সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঋতু সংক্রান্ত রোগ সেটা একটু আপনারা ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে নেবেন তাহলেই বুঝতে পারবেন এই সপ্তাহের মাঝামাঝি সপ্তাহের মাঝামাঝি আপনাদের বহুল কাজে অর্থাৎ বহুল কাজে আপনাদের অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ অর্থের দিক থেকে কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনাদের আর্থিক ঘাটতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের শেষার্ধে কর্মজীবী যারা রয়েছেন যারা চাকরি করছেন প্রাইভেট হোক আর গভর্নমেন্টাল হোক কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কিন্তু ভারসাম্য বজায় রাখতে হবে নাহলে কিন্তু কর্মের জায়গাতে উটকো ঝামেলা আসতে পারে সেই ঝামেলার দ্বারা আপনাদের একটা বেশ বিক সমস্যা তৈরি হতে পারে তো ওভারঅল বৃষরাশির ক্ষেত্রে যা ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে খুব একটা খারাপ হবে না আপনাদের এই রানিং সপ্তাহটা মোটামুটি বেশ ভালোই হতে পারে এই রানিং সপ্তাহ এবার আমি নেক্সট চলে আসবো মিথুন রাশি মেথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কিন্তু প্রচণ্ড ব্যস্ততা বা প্রচণ্ড কাজের প্রেসার চলে আসতে পারে এই কাজের প্রেসার হওয়ার জন্য কিন্তু যদি আপনারা ঠিকঠাকভাবে কাজগুলো পরিপূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আপনারা উন্নতির শিখরে পৌঁছে যাবেন যারা ব্যবসায়িক বন্ধু আছেন ব্যবসায়িক বন্ধুদেরকে আমি বলবো যে এই সপ্তাহটা আপনাদের কিন্তু বেশ ভালো মুনাফা দিতে পারে সুতরাং আপনাদের ব্যবসা যে যে প্রফেশনে যে যে ব্যবসা করেন না কেন সেই ব্যবসার জায়গাতে আপনারা একটু মনোনিবেশ করবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে বাধ্য সেই সঙ্গে যারা চাকুরিজীবী মানুষ রয়েছেন সে প্রাইভেট সেক্টর হতে পারে গভর্নমেন্টাল হতে পারে সেই চাকুরিজীবী মানুষদের ক্ষেত্রে সপ্তাহের শেষার্ধে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের ইনক্রিমেন্ট হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা পড়াশোনা করছেন অধ্যয়ন করছেন যারা তাদের এই রানিং সপ্তাহটা কিন্তু আপনাদের পড়াশোনায় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে কারণ পড়াশোনা থেকে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন অর্থাৎ আগ্রহ হারানোর যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে একটু মনো নিবেশ করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের পড়াশোনায় প্রচণ্ড ব্যাঘাত আসতে পারে আপনারা যে পরিশ্রম করছেন পরিশ্রম যদি একটু ঠিকঠাক ওয়েতে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য কেউ আটকাতে পারবে না বন্ধু তো সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ সময়টা শুভ বলা যেতে পারে এবারে নেক্সট আমি চলে আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই রানিং সপ্তাহটা মিশ্র ফল নিয়ে এসছে আপনাদের জন্য মিশ্র মানে কিছুটা ভালো কিছুটা মন্দ অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু আপনাদের এই রানিং সপ্তাহটা চলতে পারে সপ্তাহের শুরুতে সপ্তাহের প্রথমার্ধে বা শুরুতে আপনারা সময় অপ্রয় অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন না আপনারা অহেতুক এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করবেন না কারণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গেলে আপনাদের হতাশ অর্থাৎ হতাশ কিন্তু আপনারা হয়ে যেতে পারেন এই সপ্তাহে এমন কোনো কাউকে প্রতিশ্রুতি দেবেন না যে প্রতিশ্রুতি আপনাকে পূরণ করতে প্রচন্ড অসুবিধায় পড়লে পড়তে হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কর্মজীবন আপনার ব্যবসা আপনাকে অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে তো কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যবসায়ী কর ব্যবসা করছেন বা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন মার্কেটে তো সেই মার্কেট যে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেই ইনভেস্টমেন্টের টাকা কিন্তু আপনাদের হাতে চলে আসতে পারে এই রানিং সপ্তাহে তো সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ভালো কিছুটা মন্দ মিলিয়ে মিশিয়ে আপনাদের এই রানিং সপ্তাহটাও কিন্তু অতিবাহিত হচ্ছে বা হবে এবার আমি চলে আসছি নেক্সট সিংহ রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই রানিং সপ্তাহটা খুব 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 শুভ হতে চলেছে সপ্তাহের শুরুতে আপনার পরিকল্পনা অর্থাৎ প্ল্যান মাফিক কাজগুলো আপনি সময়ে সম্পন্ন করবেন যে কাজগুলো আপনি প্ল্যান করে রেখেছেন সেই প্ল্যান করা কাজগুলো আপনারা সময়ে সম্পূর্ণ হবে বা হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে অর্থাৎ এই রানিং সপ্তাহের মধ্যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে অর্থাৎ আপনি যে কাজে হাত দেবেন সেই কাজটা আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার বয়োজ্যেষ্ঠ যারা বা পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠ যারা গাইডেন্স রয়েছে বা যাদের সাথে আপনি পরামর্শ করেন সেই পরামর্শ দাদাদের সঙ্গে আপনি একটু আলো আলাপ আলোচনা করবেন আপনাদের কর্মক্ষেত্রে তাহলে কিন্তু আপনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফে আপনার পার্সোনাল লাইফে এই রানিং সপ্তাহে যদি কোনো বড় সমস্যা দেখা দেয় তাহলে সেই সমস্যা থেকে আপনি নিশ্চিন্তে কিন্তু বেরিয়ে যেতে পারবেন সপ্তাহের শুরুতে যদি আপনাদের মনে হয় কর্মের জন্য বা পড়াশোনার জন্য বা অধ্যয়নের জন্য আপনারা বিদেশ যাত্রা করবেন তো বিদেশ যাত্রা করতে পারেন কারণ আপনাদের উপযুক্ত সময় চলছে বা ভালো সময় চলছে আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে তো এই যে ভালো সময় আপনাদের চলছে এই ভালো সময় অতিবাহিত করতে গেলে আপনাদের শরীরের স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য দেওয়া প্রয়োজন হবে বন্ধু কারণ অধিক কর্মের জন্য অধিক পরিশ্রমের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের একটু অবনতি লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের শেষার্ধে কিন্তু আপনাদের একটু স্বাস্থ্য হানি হতে পারে যারা চাকুরিজীবী মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু পদোন্নতি বা বদলির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গ্রহগত কমিউনিকেশন কিন্তু সেটাই ইন্ডিকেশন করছে যে আপনাদের পদোন্নতি হবার সম্ভাবনা অর্থাৎ ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে মোটামুটি যা কন্ডিশান রয়েছে আপনাদের কিন্তু টোটাল এই রানিং সপ্তাহটা বেশ শুভ হতে চলেছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার আমি নেক্সট চলে আসব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা মিশ্র হতে চলেছে অর্থাৎ গ্রহগত কন্ডিশান প্ল্যানেটের পজিশান যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটা মিশ্র ফল ফলদায়ক হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য সাফল্য অর্জনের জন্য আপনাকে অর্থাৎ যদি আপনি আপনার যেটা টার্গেট সেই টার্গেটে যদি পৌঁছাতে চান তাহলে আপনাকে আরও পরিশ্রমী হতে হবে আপনাকে আরও কঠিন পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটা বেশ ফলদায়ক হবে অর্থাৎ আপনাদের জন্য এক্সট্রা কোনো ইনকামের দুয়ার খুলে যেতে পারে আপনারা সেখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন ব্যবসায়িক বন্ধু যারা রয়েছেন আপনাদের কিন্তু ব্যবসা মোটামুটি চলবে কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিগ ইনভেস্টমেন্ট বিগ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধু নাহলে কিন্তু আপনারা অনেকটা পিছিয়ে পড়তে পারেন তো যারা পার্টনারশিপের ব্যবসা করছেন পার্টনারশিপ ধরুন কোনো ব্যবসা আপনারা পার্টনারশিপে শুরু করেছেন তো সেই পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বলবো। আপনারা এই রানিং সপ্তাহে একটু সাবধানতা অবলম্বন করে পথ চলা শুরু করবেন নাহলে কিন্তু আপনাদের বেগ সমস্যার সম্মুখীন হলে হতে পারে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল যা কন্ডিশান আপনাদের কিছু ভালো কিছু মন্দ এই নিয়ে রানিং সপ্তাহটা কিন্তু আপনাদের কেটে যেতে পারে এবারে নেক্সট আমি তুলা রাশি রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো হতে চলেছে এই সপ্তাহে আপনার পরিকল্পনা মাফিক কাজগুলো সময় মতো সম্পন্ন হয়ে যাবে যেটা আপনি প্ল্যান করে রেখেছেন সেই কাজগুলো সময় মতো সম্পন্ন হয়ে যাবে আপনি আপনার প্রচেষ্টা সম্পূর্ণ ফলাফল আপনার জীবনে চলে আসবে অর্থাৎ এতদিন ধরে যেগুলো আপনি চেষ্টা করছিলেন সেই চেষ্টার সুফলগুলো আপনি আপনার সব আপনি আপনার জীবনে পেতে চলেছেন এই রানিং সপ্তাহে যারা দীর্ঘদিন ধরে তাদের কর্মক্ষেত্রে স্থানান্তর বা পরিবর্তনের কথা ভাবছিলেন চলতি সপ্তাহে অর্থাৎ এই রানিং সপ্তাহে আপনাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনাদের সেই মনের ইচ্ছা কিন্তু পূরণ হবার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে চাকুরিজীবী মানুষরা আপনাদের মানুষের আয়ের বাড়তি উৎস অর্থাৎ এক্সট্রা ইনকামের রাস্তা কিন্তু আপনাদের সামনে খুলে যেতে পারে সঞ্চিত সম্পদ অর্থাৎ আপনাদের সম্পদ কিন্তু বৃদ্ধি হতে পারে এই রানিং সপ্তাহে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিদের বলবো যে আপনারা কিন্তু একটা বড় কোনো দায়িত্ব পেতে চলেছেন এই রানিং সপ্তাহে যদি আপনার সঙ্গে আপনার পার্সোনাল লাইফ অর্থাৎ পরিবারের যদি কোনো সদস্যের সঙ্গে বিবাদ হয়ে থাকে তবে সে বিবাদ কিন্তু মিটে যাবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই রানিং সপ্তাহে সুতরাং ওভারঅল রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রানিং সপ্তাহটা বেশ শুভ ফলদায়ক হতে চলেছে এবারে নেক্সট আমি চলে আসছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের এই সপ্তাহের শুরুতে বেশ কিছু ভালো খবর আপনাদের জীবনে চলে আসছে অর্থাৎ আপনারা যেটা আশা করেছিলেন আশানুরূপ ফল একটা ভালো খবর আপনাদের সামনে আসতে চলেছে আপনার পরিবারের আপনার পার্সোনাল লাইফে সুখের বাতাবরণ কিন্তু এই রানিং সপ্তাহেটা বেশ সুখের বাতাবরণ নিয়ে এসেছে অর্থাৎ পরিবার সপরিবারে আপনি কিন্তু সুখী থাকতে পারেন এই সপ্তাহে আপনার জন্য সৌভাগ্যের অর্থাৎ এই রানিং সপ্তাহটা আপনার জন্য সৌভাগ্য নিয়ে এসছে অতীতে আপনি যে কাজগুলি জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ যে কাজগুলি আপনার দ্বারা হচ্ছিল না বা যে কাজগুলো সমস্যা তৈরি হচ্ছিল সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনার সহজেই আপনারা সহজেই অর্জন করতে পারবেন এই রানিং সপ্তাহে এই রানিং সপ্তাহে আপনি জমি কেনাবেচা করতে পারেন আপনি বাড়ি কেনা বেচা করতে পারেন আপনার মনোর মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে এই রানিং সপ্তাহে সপ্তাহের মেডিলে মাঝামাঝি সময়ে চাকরিজীবীদের জন্য খুব সুখবর নিয়ে আসছে চাকরিজীবীরা কিন্তু আপনারা আপনাদের ইনকামের অর্থাৎ এক্সট্রা ইনকামের পথ খুঁজে পেতে পারেন আপনাদের ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এই সময় আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতির যোগও লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রানিং সপ্তাহটা কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে এবার আমি নেক্সট চলে আসছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা বেশ শুভ এবং সৌভাগ্য নিয়ে আসবে সপ্তাহের শুরুতে আপনি যে পেশার ব্যক্তি হন না কেন সেই পেশা থেকে আপনি সুফল অর্জন করতে পারবেন যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন যারা ব্যবসা রানিং করছেন সেই ব্যবসার জায়গাতে কিন্তু আপনাদের বেশ কিছু ভালো ভালো খবর নিয়ে আসবে যে কোনো কাজে আপনি শুধু ঘরেই নয় আপনি বাইরে কোথাও যদি কর্মের জন্য এগিয়ে যান বা কর্মের জন্য যদি যান সেখানে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার পার্সোনাল লাইফে অর্থাৎ পারিবারিক সুখের দিকে কিন্তু আপনাকে একটু নজর দিতে দিতে হবে এই রানিং সপ্তাহে কারণ পারিবারিক একটু অশান্তি হবার সম্ভাবনা কিন্তু আপনাদের প্ল্যানেটের পজিশন অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে আপনার এই রানিং সপ্তাহে আপনার সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ এমন কোনো কাজ আপনি হয়তো করে ফেললেন যে কাজের জন্য আপনার সম্মান বৃদ্ধি হতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সহযোগিতা আপনি পেলে পেতে পারেন পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে যারা পিতা মাতা রয়েছে যারা গাইডেন্স রয়েছে তাদের থেকে কিন্তু আপনি সহযোগিতা বেশ ভালো পেতে চলেছেন এই রানিং সপ্তাহে যারা পড়াশোনা করছো অধ্যয়ন করছো যারা শিক্ষার্থীরা তারা কিন্তু তোমাদের সাফল্য বেশ কাঙ্ক্ষিত সাফল্যের লক্ষ্যে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে অর্থাৎ পড়াশোনাটা যদি তোমরা মনোনিবেশ দিয়ে যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট অভিষ্টে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এবারে নেক্সট আমি চলে আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই রানিং সপ্তাহটা মিশ্র ফল নিয়ে এসছে বন্ধু সপ্তাহের শুরুতে হঠাৎ কোনো বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এই বড় সমস্যা থেকে ওভারকাম করতে গিয়ে আপনাদের খরচে অর্থাৎ আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি হতে পারে যার জন্য সপ্তাহের শেষে আপনাদের আর্থিক ক্রাইসিস হতে পারে এই সময়ের মধ্যে কোনো হুডহাট সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না কোনো বাক বিতণ্ডার মধ্যে কিন্তু জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনাদের বড় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই রানিং সপ্তাহে নাহলে কিন্তু সবই আপনার হাতের বাইরে চলে যাবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবার আমি নেক্সট চলে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা বেশ শুভ ফল নিয়ে এসছে আপনাদের জন্য বন্ধু তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারদের সপ্তাহের শুরুতেই শুরু থেকেই বেশ ভালো ভালো খবর কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে কি ব্যবসায়িক জীবন কি কর্মজীবন যে যে প্রফেশনে কাজ করেন সেই প্রফেশন থেকে আপনাদের কাছে কিন্তু ভালো ভালো খবর চলে আসতে পারে আপনারা এই সপ্তাহে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পেয়ে যাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে যে দায়িত্ব নেবেন না কেন আপনি আরও ভালো ফল কিন্তু এই সপ্তাহে আপনি করতে পারবেন যারা কর্ম করছেন অর্থাৎ সেটা গভর্নমেন্টাল হোক বা প্রাইভেট হোক যে সেক্টরেই কাজ করুন না কেন আপনারা আপনাদের সিনিয়র যারা বন্ধু রয়েছেন যারা জুনিয়র বন্ধু রয়েছেন সবার থেকে কিন্তু আপনি পূর্ণ সহযোগিতা পাবেন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের পার্সোনাল লাইফ অর্থাৎ পার্সোনাল লাইফে কিন্তু বেশ সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই সমস্যার জন্য আপনাদের মেন্টালি স্যাটিসফিকেশানের অভাব দেখা দিতে পারে এই মেন্টালির জায়গাটাকে ঠিক করতে গেলে আপনারা কোনো ধর্মীয় কাজে কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন বা কোথাও একটু দূরে গিয়ে ঘুরে আসতে পারেন তাহলে কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফিকেশানের জায়গাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বন্ধু এবারে নেক্সট আমি চলে আসছি রাশিচক্রের শেষ রাশি মেইন রাশি মেন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের অর্থ সময় মতো ব্যবহার যদি ঠিকঠাক আপনি করতে না পারেন তাহলে কিন্তু অর্থ আপনাদের হাত থেকে বেরিয়ে যাবে পরিবারের কোনো সদস্যের সঙ্গে অর্থাৎ পার্সোনাল লাইফে কোনো সদস্যের সঙ্গে আপনার কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে যদি ভুল বোঝাবুঝি হয় যত দ্রুত সম্ভব সেটাকে মিটিয়ে নেবার চেষ্টা করবেন হলে সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে বন্ধু সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাদের উপরে প্রচণ্ড কাজের প্রেশার চলে আসতে পারে এই কাজের প্রেসারের জন্য যদি আপনারা তাড়াহুড়ো করে যদি কোনো কাজ বা তাড়াহুড়ো করে যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনারা বেশ বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন সুতরাং কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন এই সপ্তাহে এই রানিং সপ্তাহে আপনারা কিন্তু নতুন করে কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না কারণ নূতন করে ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন করতে পারে এই সপ্তাহে যদি আপনারা কেউ বাহন চালান বাহন অর্থাৎ গাড়ি যদি আপনারা কেউ চালান তাহলে কিন্তু খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন নাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না বন্ধু তো সুতরাং মিন রাশির ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তো একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের চলতে হবে তো আজকের রাশিচক্রের যে বারোটি রাশি নিয়ে আলোচনা করলাম আশা রাখছি যে এই প্রেডিকশান আমার এই প্রেডিকশান খুবই সংক্রান্ত খুবই ভিত্তিক প্রেডিকশন আশা রাখছি আপনাদের প্রচণ্ড প্রচণ্ড কাজে আসবে যদি কেউ সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে ওই নাম্বারে সরাসরি আপনারা ফোন করতে পারেন কেউ যদি চেম্বারে এসে দেখা করতে চান তাহলে সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সঙ্গে চব্বিশ ঘন্টা পরিষেবা দেবার জন্য প্রস্তুত আমি ছিলাম আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে এবং সারা জীবন আপনাদের সঙ্গে থাকব বন্ধু শুধু আমার সঙ্গে থাকতে হলে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে বন্ধু কাজটা হলো আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তো অক্টোবর মাস মানে আনন্দের মাস পুজোর মাস দেবীর আগমন এই দেবীর আগমনে আপনারা আনন্দ করুন এবং অন্যকে আনন্দ করার সুযোগ করে দিন বন্ধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দর্শক বন্ধু আগামী এপিসোডে আবার দেখা হবে সাপ্তাহিক বল নিয়ে ততদিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা কামনা করি